আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পলিটেকনিকে অ্যাডমিশনের সময় পলিটেকনিক ভর্তি যে চয়েস লিস্টে রয়েছে সেখানে স্টুডেন্টরা কিছু ভুল করে থাকে, সেই স্পেসিফিক একটা ভুল নিয়ে কথা বলবো। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা পরবর্তীতে এই ভুলটা করবেন না। আমরা সকলেই জানি পলিটেকনিকে অ্যাডমিশনের সময় আমি যদি স্পেসিফিক শুধুমাত্র ফার্স্ট শিফটে অ্যাপ্লাই করে থাকি তাহলে আমি 15টা চয়েস দিতে পারবো, আর যদি সেকেন্ড শিফটে অ্যাপ্লাই করি তাও আমি 15টা চয়েস দিতে পারবো, আর যদি উভয়টা মিলিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমি 30টা চয়েস দিতে পারবো। ঠিক এই জায়গাটাতেই স্টুডেন্টরা ভুল করে থাকে। স্টুডেন্টদের মূলত কয়েকটা সাবজেক্ট এবং কয়েকটা পলিটেকনিক তাদের পছন্দ থাকে, কেউ কেউ ডিসাইড করে নেয় যে এই সাবজেক্ট এই পছন্দের পলিটেকনিক ছাড়া আমি আর কোথাও পড়বো না। আমি যদি ফর একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, কোনো এক ব্যক্তির 5টা পলিটেকনিকে পড়ার ইচ্ছা রয়েছে, আমি যদি নাম বলি ঢাকা পলিটেকনিক, চট্টগ্রাম পলিটেকনিক, দিনাজপুর, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক, সিলেট পলিটেকনিক, এই 5টা পলিটেকনিকে সে পড়তে চায় এবং তার পছন্দের সাবজেক্ট হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, ধরে নিলাম এই 4টা তার হচ্ছে পছন্দের সাবজেক্ট। সো সে প্রতিটা পলিটেকনিকে সে এই সাবজেক্টগুলোতে চয়েস দিল, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার চয়েস লিস্টে 15 থেকে 16টা, আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যে 15 থেকে 16টা চয়েস তার পূরণ হলো, বা আমি ধরে নিলাম 20টা চয়েস তার পূরণ হলো, তো আরও 5টা খালি রয়েছে, বা আমি ধরে নিলাম যে তার আরও কম পলিটেকনিক এসে অ্যাপ্লাই করলো, 2টা বা 3টা বা 4টা পলিটেকনিক এসে অ্যাপ্লাই করলো এবং 1টা সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করলো, তখন তার দেখা গেলো যে চয়েস লিস্টে পূরণ হলো 10 থেকে 15টা চয়েস লিস্ট পূরণ হলো, তো তখন দেখা যায় অনেকগুলো চয়েস লিস্ট তার বাকি থাকে। তখন কম্পিউটার অপারেটর যিনি রয়েছে তাকে অনেক ক্ষেত্রে বলে থাকে যে আপনি আপনার ইচ্ছে মতো বাকিগুলো পূরণ করে দেন। এই ভুলটা আপনারা করবেন না। এটাই হচ্ছে মূলত বলার মূল কারণ যে আপনার পছন্দের সাবজেক্ট এবং পলিটেকনিক দেওয়ার পরে বাকি যদি আপনার চয়েস লিস্ট খালি থাকে সেটা আপনি খালি রেখে দিতে পারেন, সেটা আপনি অন্যান্য পলিটেকনিক অন্যান্য সাবজেক্ট দিয়ে ওটা ফুল করবেন না যদি না আপনি সেখানে পড়তে চান। আপনি যদি পড়তে চান তাহলে তো আপনার পছন্দের সাবজেক্টের মধ্যে এটা ইনক্লুড হয়ে গেল, কিন্তু আপনি আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন যে আমি এই 5টা সাবজেক্ট এবং এই 5টা পলিটেকনিক ছাড়া আর কোনো জায়গায় আমি পড়বো না, তখন আপনাকে বলবো আপনার চয়েস লিস্টে যতটাই চয়েস খালি থাকুক আপনি সেগুলো আর পূরণ করবেন না, সেগুলো খালি রেখে দেবেন। কেন খালি রেখে দেবেন? কারণ ধরেন আপনি কম্পিউটার অপারেটর মামাকে বললেন যে আপনি আপনার ইচ্ছা মতো এটা পূরণ করে দেন, বা আপনি আন্তাজে যে কোনো একটা আপনি দিয়ে দিলেন, তখন দেখা গেলো যে ধরেন আপনার পছন্দের পলিটেকনিকগুলো তো আসলো না আপনার পয়েন্ট অনুযায়ী, তখন দেখা গেলো যে পলিটেকনিকগুলো আপনি পছন্দ করেন না, যে সাবজেক্টগুলো আপনি পছন্দ করেন না, কিংবা কম্পিউটার অপারেটর মামা তার মতো নিজের মতো করে দিয়ে দিয়েছে, সেখানে আপনার চান্স হয়ে গেল, তখন আপনি কী করবেন? সেখানে পড়বেন? অনেকে তো পড়ে না, অনেকে না, অধিকাংশই পড়েন, এবং যারা ভর্তি হয় হয়তো পরবর্তীতে সেখানে পড়াশোনা করতে তাই একটু কনসেন্ট্রেট করতে একটু কষ্ট হয়, কারণ সেটা তার পছন্দের সাবজেক্ট না। এবং গত বছরের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আমার এক ছোটো ভাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেয়েছিলো সিভিল ডিপার্টমেন্টে, খুব ডিপেন্ডেবল একটা সাবজেক্ট, সে চান্স পাওয়ার পর আমাকে বললো যে ভাই আমি ইলেকট্রিক্যালে পড়তে চাই কিন্তু সিভিলে আমার চান্স হয়েছে, এখন কি আমি পলিটেকনিকের এই ভর্তিটা বাতিল করে আমি কি ইলেকট্রিক্যালে ভর্তি হতে পারবো? আমি তখন তাকে বললাম যে না ভাই তো পারবে না, এটা সম্ভব না আর কি, ভর্তি বাতিল করে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তার মানে দেখা যাচ্ছে সে যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চায় তাহলে 1 বছর লস দিয়ে তাকে আবার অ্যাপ্লাই করতে হবে, যদি সুযোগ থাকতো দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারতো কিন্তু সেই সুযোগটা তার চলে গিয়েছে। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা হতে পারে, সো আপনি যে সাবজেক্টটা পড়তে চান না সেটা আপনি অ্যাপ্লাই কেন করবেন? যদি আপনার সেখানে আসে তাহলে আপনি আরেকজনের সিটটা আপনি নিজে বরাদ্দ করে নিলেন, যেমন এই যে ছোটো ভাই সে সিভিলে পড়তে চায় না কিন্তু সিভিলে চান্স পেয়ে গেছে, তার জন্য আরেকজন স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি এবং সে আলটিমেটলি পরে পড়েছে কিনা আমি জানি না, যদি না পড়ে তাকে 1 বছর গ্যাপ দিতে হচ্ছে। সে এই ভুলটা আপনারা করবেন না, কারণ এই ভুলটা যদি আপনারা করেন হয় আপনাদের এই ভর্তি বাতিল করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, নতুন আপনাদের আরও টাকা খরচ হবে, কিংবা আপনাদেরকে 1 বছর গ্যাপ দিয়ে আবার সে আপনার পছন্দের সাবজেক্টে চয়েস দিতে হবে। সো আপনাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, আপনি যেই পলিটেকনিকে পড়তে চান, যে সাবজেক্টে পড়তে চান, সেটা খুব ঠান্ডা মাথায় ভালোভাবে চিন্তা করুন, তারপরে অ্যাপ্লাই করুন। আপনার চয়েস লিস্ট যদি খালি থাকে আপনি এটা খালি রেখে দেন, প্রথমবারে যদি চান্স না হয় দ্বিতীয়বারে চেষ্টা করুন, যদি তারপরে না হয় আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের চেষ্টা করুন, আপনি চেষ্টা করতে থাকেন কিন্তু এই ভুলগুলো পড়বেন না। আর যদি আপনার মনে করেন যে আপনার এ প্লাস সাবজেক্ট হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল, বি প্লাস সাবজেক্ট হচ্ছে পাওয়ার ফুড কেমিক্যাল, আপনি বললেন যে উপরে 3টাতে আসলে আমার জন্য খুবই ভালো কিন্তু পরেরগুলোতে আসলে আমি ইনশাল্লাহ পড়াশোনা কন্টিনিউ করবো, তখন আপনি গিয়ে পূরণ করতে পারেন কারণ আপনার পড়ার একটা আগ্রহ রয়েছে। আশা করি আপনার ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন আর এই ভুলটা আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা নতুন আরও কোন বিষয়ে ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।